Benvision TV presents। মুহিবুর রহমান জামাল ভোলা থেকে জানতে চেয়েছিলেন যে ফিদিয়াটা কিভাবে আদায় করতে হয়? ওয়া আল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়া। জি। তো আম্ম মিসকিন। কোরআনুল কারীমে সূরা বাকরায়ে যেটা বলা হয়েছে আর যারা সামর্থ্য রাখবে তারা ফিদিয়া প্রদান করবে মিসকিনকে খাবার দেয়া। জি। সিয়াম প্রথম অবস্থায় সকলের জন্য অপরিহার্য করে দেয়া হয়নি। تدریجی ভাবে এটার ক্রম ও তৈরি হয়েছে। প্রথমেই যখন আয়াত নাজিল করা হলো ইয়া ইহিন কুতিবা আলিকুম সিয়াম ওহে তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে কুতিবাই ফরিদা ফরজ করে দেওয়া হয়েছে ক্ষমা কুতিবা আলাল্লা দিন আমিন কবলিকম যেমনিভাবে তোমাদের পূর্বের উন্মতির উপরেও সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল লা আল্লা কুম কোন আশা করা যায় তোমরা তাকে অবলম্বন করবে তখন সুযোগটি এমন ছিল যে যিনি সামর্থ্য রাখেন তিনি ফিরিয়া দিতেন এবং যিনি ফিদিয়া দিতে পারেন না তিনি সিয়াম পালন করতেন কিন্তু এরপর আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজিল করলেন ফামান শাহিদ আমিন কুমার শাহ রাফ আসম অতএব তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি এই মাসে উপস্থিত হয় সে যেন সিয়াম পালন করে এখানে এসে ফিদিয়াটাকে বিকল্প হিসেবে যে ব্যবস্থা ছিল সেটাকে আসলে বাতিল করে দেয়া হয় সাধারণ জন আম করা হয়নি ওটা মানে সাধারণভাবে এটা নিষিদ্ধ করা হয়েছে যে রোজা না রেখে ফিদিয়া দিয়ে এটা করা যায় এটা প্রথম অবস্থায় ছিল এই আয়াত নাজিল সেই নিয়মটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন যারা রোজা পালন করতে পারবেন না কেন পারবেন না ফামান কান মিনকুম মরীদান আও আলা সফর অতপর তোমাদের মধ্য থেকে যে অসুস্থ কিংবা সফরে থাকবে faidatu min ayyamin ওখার অন্য দিনে তিনি এই সিয়ামকে কাযা পালন করেন জি কিন্তু যিনি অতিশয় বৃদ্ধ شیخ ফানি অতি বৃদ্ধ এমন বয়সে জনিত অবস্থায় পৌঁছেছেন যিনি আসলে সিয়াম পালন করতে পারবেন না অথবা এতটাই অসুস্থ যা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এমন জটিল রোগী এবং অতিশয় বৃদ্ধের ক্ষেত্রে সিয়ামের বিপরীতে তিনি ফিদিয়া প্রদান করবেন এ ফিদিয়াটা হচ্ছে অর্ধ সম তিনি খাদ্য প্রদান করবেন স এই পরিমাণটা মূলত এক কেজি চোদ্দ শটাক এটার যে খাদ্য তিনি গ্রহণ করবেন আমাদের দেশে আমরা যে চালটা খেয়ে থাকি যেটা তিনি খান তার পরিবার খায় এই রকম মানের খাবার তিনি প্রদান করবেন এক কেজি চোদ্দ শটাক এটা হলো নিষ্পেশা অর্ধস যেটা আমরা বলছি হ্যাঁ অন্য রেওয়ায়ত গুলো দ্বারা সাব্যস্ত হলো পূর্ণস তারপর আল্লাহ বলছেন ওমান তাতাওয়া খায়রা যে আর একটু বেশি দিতে চায় আর একটু ভালো কাজ করতে চায় ফাহুয়া খায়রুল্লাহ তার জন্য এটাই উত্তম তো আমরা মিসকিনকে আমরা একটি সিয়ামের পরিবর্তে তাকে অর্ধস সমপরিমাণ ফিদিয়া প্রদান করতে পারি এটা দেওয়ার ক্ষেত্রে তাকে বলে দিতে হবে না আমরা আমাদের অবস্থার আলোকে বুঝতে পারি আসলে কে দরিদ্র এবং কে ধনী বরঞ্চ এমন অনেক মিসকিন রয়েছে কোরআন যাদেরকে বলেছে যে তোমরা তাদের অবস্থা দেখলে তাদেরকে বুঝতে পারো তারা মানুষের কাছে হাত পেতে চায় না এই ক্ষেত্রে প্রাধান্যটা দিতে হবে যে যে ভাই আসলে চিপসে আছেন এবং যে ব্যক্তি আসলে অভাবগ্রস্ত অবস্থায় আছেন মানুষের কাছে হাত পেতে চাচ্ছেন না খুঁজে খুঁজে তাদেরকে আসলে অভাবটা বোঝা যায় অভাবটা বোঝায় তাদেরকে দান করা সবচেয়ে উত্তম গোপনীয়তা রক্ষা করে হ্যাঁ খাদ্য শস্যের পরিবর্তে অর্থমূল্য প্রদান করা যাবে কিনা এক্ষেত্রে শেখুল ইসলাম ইবন তাইমিয়া খুব চমৎকার একটি সমাধান তিনি প্রদান করেছেন তিনি বলেছেন যে ইন্নামা সাদাকা তুল ফকারা আইল ইমান ফা সাদাকা প্রদান করা হবে দান করা হবে জাকাত প্রদান করা হবে ফকির মিসকিনদের কল্যাণার্থে উপকারার্থে এখন যে লিকুইড মানি এটা দিয়ে সবচেয়ে বেশি কল্যাণ কল্যাণ হয় কল্যাণ করা আসলেই আর খাদ্যশস্যটা দেওয়া যায় যদি কেউ সরাসরি তাকে পৌঁছে দেয় চাল কিনে পৌঁছে দিল অন্য কোনো পণ্যের দ্বারা তাকে দিয়ে দিলো এটাও করা যায় কিন্তু আসলেই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তিকে যখন আমরা এরকম অনেক খাদ্যশস্য দিয়ে দেব এটা ক্যারি করা তার জন্য অসম্ভব হতে পারে কষ্টকর হতে পারে তার হয়তো এই বাড়িতে সংরক্ষণের ব্যবস্থা ব্যবস্থা না থাকতে পারে এবং ট্রাভেলিং করে তা নিয়ে যাওয়া অসম্ভব হতে পারে আবার তিনি অনেক সময় আমরা দেখি অভাবী মানুষেরা মানুষের কাছ থেকে যা কিছু পেয়ে থাকেন তারা আবার সেটাকে দোকানে বিক্রি করার মাধ্যমে লিকুইড চেষ্টা করেন যান তখন তার মূল্যমান প্রায় অর্ধেক চলে আসে অতএব অতএব যদি আমরা এখন লিকুইড মানি প্রদান করার মাধ্যমে তাদের যদি প্রদান করে থাকি আমাদের ফিদিয়া আমাদের এই জাকাত সাদাকা এটা দেয়া যাবে কোনো অসুবিধা নেই তবে একটি বস্তুতে নির্দিষ্ট না করে তাদের চাহিদার আলোকে তাদের প্রয়োজনের আলোকে তাদের কল্যাণের আলোকে আমরা এটা প্রদান করতে পারি এক্ষেত্রে ফোকাহাদের অত্যন্ত প্রশস্ত দৃষ্টিভঙ্গি রয়েছে শেখুল ইসলামের এই মতটি তুলনামূলক অন্যদের চেয়ে অত্যন্ত গ্রহণযোগ্য অভিমত হিসেবে আমরা মনে করছি